এই মুহূর্তে দিল্লিতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে এই মুহূর্তে দিল্লিতে আছে এবং দিল্লির আবহাওয়ার কি অবস্থা? আবহাওয়া বলতে গেলে এখানে আসলে আমরা জানি এখানকার বায়ু দূষণ কিন্তু সম্পর্কে সবারই বেশ ধারণা আছে বা জানা আছে, তবে গত 28 অক্টোবর থেকে সেটা কিন্তু খুব বাজে একটা পর্যায়ে চলে গেছে। এই মুহূর্তে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আমরা বলি যে সেটা কিন্তু 500-এর উপরে, এবং সেটা শরীরের জন্য বা যারাই এখানে থাকবেন না কেন তাদের জন্য খুবই ক্ষতিকর। এবং অনেকেই কিন্তু আমরা দেখছি যে বলছে এই বায়ু এরকম আসলে যদি এয়ার কোয়ালিটি থাকে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করাটাই খুব কঠিন, যার কারণে কিন্তু গতকাল শুক্রবার থেকে স্থানীয় সকল স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এটা এই অবস্থার একেবারেই কিন্তু উন্নতি হচ্ছে না, যার কারণে আমরা দেখলাম প্রতিবেদনে বাংলাদেশ দল গতকাল অনুশীলন করেনি। আজকেও বাংলাদেশ দল শেষ পর্যন্ত অনুশীলন করে কিনা সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, কারণ এখানে মাস্ক পরে বের হলেও কিন্তু আপনি যখন শ্বাস প্রশ্বাস নেবেন সেটা কিন্তু অনেক একটা আনহেলদি হবে শরীরের জন্য। এবং বাংলাদেশকে এই ফিরোজ শাহ কোটলা বা অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু পরশুদিন শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে। এবং দিল্লি সরকার বা এখানকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন, তারপরও এর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। কিছুক্ষণ আগে যেটা জানতে পারলাম যে গতকালকে থেকে দিল্লিতে যেগুলো অপ্রয়োজনীয় বা যেগুলো ইমার্জেন্সি যেসব না সেসব কনস্ট্রাকশন কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজেল চালিত যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু দিল্লিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেছি সেটা দিল্লিতে এই মুহূর্তে রয়েছে 501, যেটা হ্যাজার্ডাস বলে তারা উল্লেখ করছে, এবং এটা খুবই খারাপ যে কারোর জন্যই। এবং এটা আসলে আগামী 10-12 তারিখের আগ পর্যন্ত এটা উন্নতি হবার বা এটা ভালো হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা একটা দেখি, যখনই দিল্লিতে পার্কে ছিলাম তখন থেকে দেখেছি সারা দিন একটা কুয়াশার মতো আবহ থাকে। আসলে এটা কুয়াশা না, সেটা এখানকার বায়ুটা আসলে এতটাই দূষিত যেরকম একটা বোধ মনে হয় যে আসলে এখানে একটা কুয়াশাচ্ছন্ন ভাব। তবে বাংলাদেশ দল এখন পর্যন্ত যেহেতু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি যে আজ অনুশীলন তারা বাতিল করছেন কিনা, তবে আমরা ধরেই নিচ্ছি যে আজ হয়তো দল অনুশীলন করবে। তবে পরশুদিন ম্যাচ চলাকালীন কিন্তু আসলে দু দলের জন্যই, শুধু বাংলাদেশ না শ্রীলঙ্কা দলের জন্য কিন্তু অনেক বড় একটা আসলে একটা সমস্যার সম্মুখীন হতে পারে দু দল, কারণ এখানকার যে বায়ুর যে দূষিত দূষণের যে মাত্রা সেটা কিন্তু দিল্লির বা ভারতের অন্য যে কোনো রাজ্যের চেয়ে অনেক বেশি। তো এই পরিস্থিতিতেই বাংলাদেশ দল আসলে আজ অনুশীলনে নামার কথা রয়েছে। এবং যেটা গতকাল আসলে খালিদ মাহমুদ সুজন কিন্তু নিশ্চিত করেছিলেন বা জানিয়েছেন যে বাংলাদেশ দল আজ অনুশীলন করবে। একটু সুজন, খালিদ মাহমুদ সুজনের কথা বলতে চাই, তিনি গতকাল সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি কিন্তু তার অনেকটাই বলা যায় যে বোমা ফাটিয়েছেন এমন কিছু মন্তব্য তিনি করেছেন যে বাংলাদেশ দলের কেন এমন বাজে অবস্থা, এটা তিনি একটা তদন্ত তিনি করতে চেয়েছেন বা বলেছেন যে এটা একটা তদন্ত করা দরকার। একই সঙ্গে কিন্তু বাংলাদেশ দলের যে প্রিপারেশনের কথা আমরা বলছি এই ওয়ার্ল্ড কাপে আসার আগে, ওয়ার্ল্ড কাপের বিল্ড আপ হিসেবে যে প্রিপারেশনগুলো বাংলাদেশ নিয়েছে, মিরপুরে খেলেছে আফগানিস্তান বা নিউজিল্যান্ডের সাথে, প্রপার পিচে খেলা হয়নি বলে তিনি আসলে দাবি করেছেন। এবং একই সঙ্গে কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, তাকেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, কারণ একই সঙ্গে তিনি যে শুধু টিম ডিরেক্টর না, তিনি কিন্তু বিসিবির একজন প্রভাব শালী পরিচালক, সাবেক অধিনায়ক, তার কথার কিন্তু একটা ভালো মূল্য আছে বা একটা সেটা অ্যাকনলেজ করে কিন্তু ক্রিকেট বোর্ড এবং বিসিবি প্রেসিডেন্ট। সেই হিসেবে আমরা হয়তো দেখতেও পারি যে ওয়ার্ল্ড কাপের পর বাংলাদেশ দল যখন দেশে ফিরে যাবে এরপর অনেক কিছু হয়তো বা হতে পারে, যেহেতু তার সঙ্গে একটা চুক্তি রয়েছে এবং সেই চুক্তির ক্লজে তাকে আসলে হুট করেই তাকে স্যাক করা সম্ভব হবে না, যার কারণে হয়তো তার কাছে জবাবদিহিতে জানতে চাওয়া হবে আসলে কেন দল এত খারাপ করলো। তবে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ কিন্তু সেই মাঠের বাইরের যে খারাপ যে পারফর্ম করছে তার সঙ্গে কিন্তু আগামী পরশুদিন যে ম্যাচটা রয়েছে সেদিকে কিন্তু টিম ডিরেক্টর বলেছেন যে দলের পুরো ফোকাস আছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে কিন্তু যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার, সেটাই কিন্তু লক্ষ্য করে বাংলাদেশ দল এগুবো বলে তিনি জানিয়েছেন। তো আমার কাছে দিল্লি থেকে এই ছিল সবশেষ খবর। দিল্লি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর।